কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের ঘাটাল উপজেলার ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর। উপজেলার পাহাড়ে গ্রামগুলোতে গত কয়েক বছর আগেও নজরে পড়ত মাটির ঘর। প্রচণ্ড গরম ও শীতে বসবাসের উপযোগী ছিল এই মাটির ঘর। একসময় এলাকার ধনী গরিব সবাই বসবাস করতেন মাটির ঘরে। মাটির তৈরি ঘরকে গরিবের এসি বলা হতো। তবে কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত হতে বসেছে মাটির তৈরি ঘর। উপজেলার সন্ধানপুর ইউনিয়নের পাশাপাশি দুটি পরিবারের শত বছরের পুরাতন দুইটি মাটির দেয়ালের টিনের চালের বসতঘর এখনও রয়েছে। ওই মাটির ঘরে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন তারা পাকা ঘরে বসবাস করেন। দৈনন্দিন জীবনে আধুনিকতার ছোঁয়ায় জীবনযাপনের ইচ্ছা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সবাই এখন মাটির ঘর ভেঙে টিনার ইটের পাকা আধা পাকা বাড়ি তৈরি করেছেন। তাই বিলুপ্ত হতে চলেছে অতীতের এসব মাটির ঘর। বিটি চ্যানেল ৪ ডেস্ক রিপোর্ট। আমাদের গ্রামে আগে সব মাটির ঘরই আছিল আর সোনার ঘর ছিল, সেই ঘরে কিন্তু আমরা থাকতাম। আমার বাপদাদারা পূর্বপুরুষরা সবাই থাকতো। অসুখ বিসুখ খুব কম হইতো, গরম করতো না, ফ্যান আসিল না, তাও আমরা খুব আরামে রাত কাটাতাম, ঘুমাইতাম। আর এখন এই যে টিনের ঘর, বিল্ডিং টিল্ডিং এগুলো আমরা থাকা কি অসুবিধা। ফ্যান কারণ থাকলেও থাকা, যদি ফ্যানও থাকে তারপরেও ফ্যান জ্বললেও থাকা যায় না। ওই টিনের ইট বালুর এগুলার যে গরম, ওই গরমের বাতাসে আরো সলিদ্ধ হয়ে গেলায়। আর স্মৃতি হিসাবে এই মাটির ঘরগুলো এখনো রাইখা দেওয়া হয়েছে, এগুলোর মধ্যেই লোকজন থাকে, এলাকার কিছু কিছু মানুষ এলাকা এখনো অনেক জায়গায় মাটির ঘর আছে। এগুলো বাপ দাদার ঐতিহ্য, পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখা হয়েছে। মাটির ঘর ভালো ছিল, লাগে ভালোই লাগছে। মাটির বিষ্ঠা হইয়া কত আরাম আছে, আর সঙ্গে সুখে সুখে আনে বসে এই জন্য সুখে সুখে সামনে গুজাই গেছি। মাটির বিষ্ঠা মানে পাটি বেছে থাকা নিয়েছে, কত আরাম ও সুখে সুখে আনি। আর অনেক খাট পাঙ্গা বানাই নিয়েছে, এনে ও সুখে সুখে ছাড়ি না। ঠান্ডা মাটির ঘর মাটির ঘর। সেই মাটির ঘরে থাকা অনেক ভালো লাগে। গরমের দিনে মনে হয় আমরা এসির মধ্যে আছি। আর আস্তে আস্তে কিছু কাজকর্ম করে টিনের ঘর দেওয়া হয়েছে ছোট একটি। টিনের ঘরে শুয়ে দেখেছি গরমের দিনে মাটির ঘরের মতো সুবিধাজনক না। তাই আমরা আগের যে ছোট ছোট ঘরগুলো ছিল মাটির ঘর বা সোনার ঘর ছিল, নানার ঘর ছিল, তো এখন সোনার ঘর নেই। ডিজিটাল বাংলাদেশ, যার জন্য সোনার ঘর নেই। কিন্তু আমরা পূর্বের যে ঐতিহ্যগুলা এগুলা স্যাম্পল কিছু ধরে রাখছি। আমার মাটির দেওয়াল ঘর বলা হয়, সেই ঐতিহ্যটা আমরা ধরে রাখছি।
পাহাড় অঞ্চল, মাটির ঘর সবাই আগে ছিল, এখন খুব একটা নাই। তাও বেশি বেশি কয়েক জায়গায় আছে, কিছু কিছু জায়গায় মাটির ঘরে থাকতে ভালোই আরাম। আগেকার বাপদাদারা বা শ্বশুর শাশুড়িরা থাকতো, এখন আধুনিক যুগ, এখন সবাই ইট দিয়া, সিমেন্ট দিয়া, টিন দিয়া ঘর বানায় থাকে। মাটির ঘর পাওয়াই যায় না, তা কিছু কিছু জায়গায় দুই একটা আছে। মাটির ঘরে শ্বশুর শাশুড়ি থাকতো, খুব ভালো লাগতো। বা এখনো কিছু কিছু জায়গায় কিছু কিছু লোকে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। মাটির ঘর, আরামপ্রিয় ঘর, বাপদাদার ঐতিহ্য আমরা মোটামুটি ধরে রাখছি। এখন ডিজিটাল যুগের কারণে মাটির ঘর ভাঙিয়া এই বিল্ডিং ইট দিয়া বা টিনের ঘর, টিনের বেড়া দিয়া থাকার জন্য চিন্তা ভাবনা করছি। মাটির ঘর ঠান্ডা, গরমের দিনে ঠান্ডা, শীতের দিনে গরম। মাটির ঘর আসলে খুব আরামপ্রিয় ঘর বা নিরাপদ। এটা হয়তো এই ডিজিটালের কারণে বা দেশের এই পরিবর্তন হওয়ার কারণে যেমন কি মাটির ঘর এখন ছেড়ে দিয়া টিনের ঘর রাখ করার ব্যবস্থা হচ্ছে। আসলে আগেকার পুরানো ঘর, এই মাটির ঘর, এই মাটির ঘরে আমরা আগে থাকতাম। তো এখন আমাদের মা থাকে, মাটির ঘর অনেক থাকতে আরাম ভালোই লাগে। মাটির ঘর ব্যাংকা ফেলা দিব, এখন মাটির ঘর ব্যাংকা টিনের ঘর দিব। আসসালামু আলাইকুম। আসলে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি, পাহাড়ের ঐতিহ্য মাটির ঘর। আসলে আমাদের বাপদাদার আমলে যারা মাটির ঘরে বাস করতেন, পুকুরে ছিল সোনের ছাউনি। এই ঘরগুলা এতই কমফোর্ট এবং এতই আরামদায়ক ছিল যে ঘরে শীতের দিনে গরম, গরমের দিনে শীত শীত লাগত। এর কারণ হইল মাটি সবসময় ঠান্ডা থাকে, তার উপরে সোনের ছাউনি থাকলে পরে এই ঘরগুলা অত্যন্ত ঠান্ডা থাকে। এই অবস্থায় আমাদের বাপদাদার আমলে যখন আমাদের বাড়িতে আমাদের বাসায় কারেন্ট ছিল না, আমরা খুব কমফোর্টভাবে আরামদায়কভাবে বসবাস করতাম এবং ঘুম পাতাম। আসলে কালের পরিবর্তনে এখন গ্রাম বাংলার ঐতিহ্য এই মাটির ঘর উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমরা যে টিনের ঘর, টিনের বেড়া, ওই ঘরের মধ্যে টিনের সিলিং দিই, সেই সিলিং দেওয়ার পরে যদি আমরা এখন কারেন্ট পেয়েছি, কারেন্ট উপভোগ করতেছি, কিন্তু এমন গরম যে গরম উঠে ওই গরমে ওই টিনের ঘর টিকে থাকা যায় না। তাই আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য পাহাড়ি এলাকা, এই মাটির ঘর হারিয়ে যাওয়াতে আমাদের আরামদায়ক একটা অবস্থা ছিল। সেই কারণে আমরা টিনের ঘরে থাকা অতটুকু আরামদায়ক অবস্থায় থাকতে পারি না। তাই আসলে আমরা আমাদের বাপদাদার ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। এই জিনিসটা ফিরে পাওয়ার জন্য আমরা কিছু কিছু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছি। আসলে আদিম যুগের এই প্রাচীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনারা সবাই এই ঐতিহ্যকে ধরে রাখবেন এই আশায় প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।